লেয়ার, এই লেয়ারটা একটা লেয়ার কপি করব আমি, করে ফেলি। আমার 1 নম্বর লেয়ারটা লক করে রেখে দিলাম, দেওয়ার পরে উপরে যে লেয়ারটা এটা এদিকে রেখে দিলাম। হ্যাঁ, আর এখান থেকে কালার নেব আমি, এটা লক করে রাখলাম। এখন আমি পেন্সিল নেব, আমার কাজ পেন্সিল থেকে শুরু হবে। পেন্সিল নিলাম, পেন্সিল নিলাম, এখানে একটা লেয়ার নেব, নতুন লেয়ার। এরপর আসেন শুরু করে দিই কাজ। আপনাকে অবশ্যই পাত, যেমন এরকম চাপ দিলাম, এরকম করে ফিল কালার হচ্ছে, তো মানে এখানে হলো ফিল কালারটা অন করা আছে, স্ট্রোক কালারটা অফ করা আছে। আমি এখানে ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটা অন করে দিলাম, স্ট্রোক কালারটা অন করে দিলাম, সরি, স্ট্রোক কালারটা অন করে, এই যে এটা না, এখানে চাপ দিলে স্ট্রোক কালারটা হয়ে গেল, এটা ফিল কালারটা আমি অফ করে দিলাম, এইভাবে শুধু স্ট্রোকেই ধরবে। আমি এখন পেন্টিং নিলাম, স্ট্রোক কালারের এটা আমি একটু অন্য কালার দিই, আমার চোখে যেন লাগে এরকম একটা কালার দিলাম আর কি, লাইট। তোমরা আসলে যে রিয়েলিস্টিক করার চেষ্টা করবে এগুলো আর কি। আমি অনেকদিন থেকে এগুলা কাজ প্র্যাকটিস করা হয় না আমার। এখন পুরো পাটটা সিলেক্ট করবো, করার পরে আমি এখানে স্টোকটা নান করে দিলাম, ফিলটা আমি ফিল কালার ভরে দেবো এখন, আর যখন নিয়ে এখান থেকে চুলের কালারটা দিয়ে দিলাম, চুলের কালারটা ব্ল্যাক কালার চুল দিয়ে দিলাম। এখানে এসে পাথ ফাইন্ডার আমি সিলেক্ট করব, সরি, পাথ ফাইন্ডার, এখানে পাথ ফাইন্ডার আছে আপনার মাউস হর্ন, এটা ক্লিক করে আমি শেপ, এই পাথ ফাইন্ডারতে আমি ক্লিক করব। কালার দেওয়ার পর ছেড়ে দিলাম কালার, এখন যে চুলটা একদমই অ্যাপ হয়ে গেছে, এখানে মনে করেন যে তোমার সলিড, তো চুলটা আমার সলিড না, সেটার জন্য আমাকে আরো কিছু চুল, এক্সট্রা চুল যোগ করতে হবে বা চুল ক্রিয়েট করতে হবে, সেই চুলটা ক্রিয়েট করতে হবে। আমি একটা করে কাজ করবো আর একটা করে লেয়ারটা আমি লক করে রাখবো, এখানে লক করে রাখলে লেয়ারটা নর্মালি করবে না, কারণ কাজ করা যাবে না, এখন লক ছাড়ার পরে কাজ করতে হবে তাদের মধ্যে। তো আমি এই লেয়ারটা আমি কাজ করলাম, এই যে স্টক দিয়ে দিয়েছি এখানে, এটা আমি লক করে দিলাম, এখন তার দূরে একটা
একটা লকের মতো সিস্টেম শো করবে, এটা লক হয়ে গেছে। তো একটা ল্যান নিলাম, ল্যান নিলে একটা অফ করে দিলাম। তারপরে এখানে দেখেন আমার যে চুলের যে শেপটা আছে, এখানে লাইটের যে অপশনটা আছে আর কি, লাইট লাইট যে জায়গাটা, আমি ওটা এরকম করেও করতে পারবো। সরি, এটা আমি স্টকটা অফ করে দেবো, ফিলটা অফ করে দেবো, স্টকটা অন করে দেবো। আমি এরকম করে করলাম, এটা এই জায়গাটা লাইট বেশি আছে, ওই জায়গাটা আমি পুরলা করতেছি আর কি। দেখেন লাইট লাইট এটা, এটা অবশ্যই টাইমলি টাইম দিয়ে দিয়ে করতে হবে কাজগুলো, তাছাড়া পসিবল না শেখার মতো। এখানে যেরকম আছে ওরকম করলে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে, তাছাড়া রিয়েলিস্টিক লাগবে না, হয়তো এর থেকে ভালোভাবে অন্যভাবে করলে। আর এগুলা কাজের কোনোই ধরা বাঁধা নিয়ম নাই যে এভাবেই করতে হবে বা এইভাবেই করতে হবে, এমন কোনো নিয়ম নাই। আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবেই করতে পারবেন। সো এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই। আশা করি আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য একটা হেল্পফুল একটা ভিডিও হবে, এখানে একদম খুবই হেল্প হবে আপনার জন্য কাজ করতে গেলে। যখন ভাবে কাজ করতেছি শুরু হয়, শুরু করার জন্য আমি এখানে যাবো। এখানে স্টকটা কয় পিক্সেল আছে সেটার জন্য, আমার পিক্সেল হলো আছে 1 পিক্সেল, আমি 1 পিক্সেলে রাখলাম। এখানে রাখার পর আমি এখানে চাপ দিব ইউনিফর্ম, সব দিয়ে দেখবো আমি আসছে। আমি যে হোয়াইট ফাইল 1 এটাতে ক্লিক করে দিলাম, চুলের মতো শেপ চলে আসছে। এখানে আমি আবার পেন্টুল নিলাম, এখান থেকে পেন্টুলে চাপ দিলাম বা ছেলে পেন্টুলে চাপ দিলাম, এরকম হয়েছে। আমি এটাকে আমি এই লেয়ারটাকে কপি করে নেব, লেয়ারে কাজে কপি করে নিলাম, এটা চোখ অফ করে দিলাম। এটা আমি অপাসিটি দেব আপনার 70% অপাসিটি দিলাম। আমি উপরে যেটা লেখা আছে এটা অফ করে দিলাম, উপরে টন করে দিলাম। এখানে আমি সবগুলো ধরে নিচের দিকে নামাই দেব, এখান করে দেবো 30-40% টার্ন করে দিলাম। চুলগুলো এরকম হয়েছে, আমি এটা আরো একটা কপি করে নিলাম, চুলগুলো লক করে দিলাম। এগুলো ধরে চুলগুলো বেশি করার জন্য আর কি, চুলগুলো বেশি করার জন্য আমি এটা এখান থেকে আমি
এটা অন করে দিলাম, চুলের মতো প্রস্রাব আসছে এরকম হচ্ছে এখানে। তারপরেও দেখা যাচ্ছে যে এই জায়গা দিয়ে চুল নাই, এই জায়গা দিয়ে চুল নাই, এই জায়গা দিয়ে চুল নাই, কথা বলে এই জায়গাটা চুল নাই, ফাঁকা ফাঁকা লাগতেছে। তার জন্য আমাকে এখান থেকে এটা অন করে দিয়ে এগুলো লসন লেয়ার লক করে দিয়ে ওপরে একটা ফাঁকা লেয়ার নিলাম। তারপর আমি এখান থেকে আমার ইচ্ছা মতো চুল ক্রিয়েট করে দিচ্ছি এখান থেকে। আমি করতে পারবো সিলেক্ট করে তারপরে দিতে হবে। অপাসিটি আপনারা এখান থেকে আবার সিলেক্ট করে সবগুলো আমার সাথে 50% করে দিলেন, হয়ে গেছে। মোটামুটি একটা রাতে চলে আসছে। তারপর যেখানে যেখানে ফাঁকা লাগতেছে আবার লেয়ার নিয়ে আমি পেন্সিল টুল দিয়ে এগুলো পেন করে দেবো। রিয়েলিস্টিক দেখায় এরকম আর কি, একটু পরিশ্রম করা লাগবে এই কাজগুলো করতে গেলে, মানতেই হবে। পরিশ্রম সেরা কিছু হবে না। তারপরে আমি একটা এগুলো লেয়ার সবগুলো একটা গ্রুপ একটা গ্রুপ করে নিলাম। সবগুলো গ্রুপ করে নিলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে এসে একটা লেয়ার নিচে লেয়ার নিলাম। তারপরে আবার আমরা চাইলে পেন টুল দিয়ে করতে পারো, বা আমি আসলে পেন টুল দিয়ে করতে ভালো লাগে আমার, সময় লাগুক, একটু সময় লাগলেই সমস্যা নেই। একটা
লাগলেও জিনিসটা ভালো লাগে, জিনিসটা ভালো দেখা যাচ্ছে যে না ভালো হচ্ছে জিনিসটা। এবার অল্টার ধরে কপি করতে থাকবেন, একটা করে কপি করতে থাকবেন, আসা জানা। লেয়ারগুলো লক করে দিই, কারণ এগুলো সমস্যা হতে পারে, এগুলো তো আমার এখন কোনো কাজ নেই। সবগুলো সিলেকশন করে এখান থেকে এটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেওয়ার পরে সবগুলো এরকম আসতো। তো আমি এখন এখানে কাজ আছে, এগুলোর চুলেরও কাজ আছে কিছু, পরে দেখাচ্ছি। আমি বললাম তো এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এভাবে করতে হবে বা এভাবে করতে হবে, এগুলো কোনো নিয়ম নাই। এই ল্যাবটাকে আমি একটা কপি করে নেব, এটা লক করে দিলাম। কপি করা ল্যাবটা সরি এই ল্যাবটা এতটা অন করে দিলাম, হচ্ছে আমি ওপাসিটি সবগুলো সিলেক্ট করে সরি সবগুলো সিলেক্ট করে ওপাসিটি এখানে দেবো আমি 70% বা 60% ওপাসিটি দিয়ে দিলাম, সিচুয়েশন দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে আমি এটা আরেকটা অন করে দিলাম, এটা তারপরে এটা সিলেক্ট করে আমি একটু উপরে উঠাই দিই, করে বাহিরে উপরে উঠাই দিলাম। কিছু সমস্যা আমার কি হলো আজকে কিছুটা আমার এটা দিয়ে এটা 60% থাকলে
লক্ষ্যের বিলাম যেটা আমি দিয়ে দিলাম, তারপর এটা ধরলাম, সিলেক্ট করলাম। করার পরে এটা আমি সিলেক্ট ধরে এরকম করে উপরে উঠে গেলাম। অলটার ধরে বাবাকে কপি হয়ে ওখানে ছেড়ে দিলাম। এই ল্যাপটার অপাসিটি আমি 40%, 40% করে দিলাম। বের হয়ে আসে সমস্যা নেই, বের হয়ে থাকে, ওগুলা পরে দেখা যাবে। বের হয়ে আসে তো আমি এখন মাথা চুলের দিয়ে কাজটা করেছিলাম এখানে। মাথা চুলের জন্য আমরা যে কাজটা করেছি ধরে নেই, লক না সারিলে কাজ করা যাবে না। লক সারানোর পরে ধরলাম, এখন আমি এখানে গ্রেডিয়েন্ট মারবো। ওই তখন গ্রেডিয়েন্ট মারতে ভুলে গেছিলাম, এখন গ্রেডিয়েন্ট তুলে চাপ দিলাম, ডাবল ক্লিক করলাম। করার পর এখানে এই ল্যাপটপটা কপি করবো কি করে নেবো, তারপরে এই ল্যাপটপটা একদম উপরে তুলে দেবো। আমি লক রেখে বাকি লক গুলো উঠাই দেবো। দেওয়ার পরে আমি সিলেকশন ক্লিক নেবো, নিয়ে সবগুলোকে সিলেক্ট করবো। করার পরে মাউসে রাইট বাটন ক্লিক করে নেক্লিপিং মাস্ক সব দিলাম। ওকে, ক্লিপিং মাস্ক হয়ে গেল, ভালো।